সাতক্ষীরায় অনূর্ধ্ব ১৯ মহিলা ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্ত থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই গণসংবর্ধনার আয়োজন করে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা। এর আগে ফুটবলার প্রান্তি ঢাকা থেকে সাতক্ষীরার আমতলায় পৌঁছান, সেখানে তাকে বরণ করে নেওয়ার পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফুটবলার প্রান্তির গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান শাহী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মীর তাজুল ইসলাম রিপন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাজেক ক্রিসের কার্যনির্বাহী সদস্য কাজী আক্তার হোসেন প্রমুখ। জন্য আর হচ্ছে জেলা ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা সকলকে ধন্যবাদ এই রোজার মাসে এসে আমাকে এত সুন্দর সম্বোধনা দেওয়ার জন্য। সাফ আন্ডার ১৯ যে চ্যাম্পিয়নশিপ ঢাকাতে হলো, সাফ গেমসে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে শীর্ষ অবস্থানে নিয়ে সে আমাদেরকে যে ভাই লোক দিয়ে বক্তব্য নেবে,